মঙ্গল সূত্রটাকে কি মনে করো তুমি? এটা শুধুমাত্র গলার হার নয়, আমার মান সম্মান গৌরব। এটা তুমি আমাকে এটা পরিয়েছো ঠিকই, কিন্তু এটা খুলে নেওয়ার কোনো অধিকার কিন্তু তোমার নেই। এটা আমি এখনো কেন পড়ে আছি জানো? আমার মেয়ে তার বাবার কথা জিজ্ঞেস করলে, যাতে ওকে এটা দেখাতে পারে সেই জন্য। পাকা বুড়ি একটা, সবকিছু তোর জন্যই হচ্ছে। সবকিছু যে তুই প্ল্যান করেছিস আমি ভালো করে জানি। তুই প্ল্যান করে ওকে কল করে এখানে ডেকেছিস, তাই তো? হ্যাঁ, আমি ডেকেছি। তাতে কি হয়েছে? তোকে কিন্তু আমি কমলা মা, প্লিজ আমার জন্য আমার বাচ্চাকে কেউ যেন না বকে। আমি চলে যাচ্ছি এখান থেকে। বাবা এসো, তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। আই, তুই কেন থাকতে যাবি ওই লোকটার সঙ্গে? আমার এখানে থাকতে ইচ্ছা করছে না, তাই আমি বাবার সাথেই থাকবো। যার যেখানে ইচ্ছে হয় থাকো, ও এখানেই থাকুক, আমি চলে যাচ্ছি বাড়ি থেকে। বাড়ি ছেড়ে চলে যাচ্ছো? আরে দারুণ। না, আমি রুমে যাচ্ছি। উফ, তাহলে ঠিক আছে। সোনা প্লিজ, আমি চলে যাচ্ছি। বাবা,